কীর্তিমাল্যে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক অনুভূতি অনেকটা পরিণতির পথে অগ্রসর হয়েছে। গীতাঞ্জলিতে কবিহৃদয়ের আকুল আকাঙ্ক্ষা ও বিরহের কান্না গীতিমাল্যে একটা মধুর বিরহ বেদনায় পরিবর্তিত হয়েছে। নিরাশা ও দুঃখের তীব্র অনুভূতি কমে গেছে। চোখের জলের মধ্যে দিয়ে একটা দূর সান্ত্বনার তটভূমি তার চোখে পড়েছে। এই বেদনা একটা মণিখণ্ডের মতো তার বুকে শোভা পেয়েছে। ঘর যে ছাড়া